রাজধানী খিলখেতের ১৩তলা সিটি সেন্টার। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে হঠাৎই ৯তলার একটি রুমে আগুন দেখতে পান আশপাশের মানুষ। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে ওই ফ্লোরের অন্যান্য রুমে। ক্রমেই তীব্র হতে থাকে আগুনের লেলিহান শিখা। খবর পেয়ে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। স্থানীয়রা জানান, ভবনটিতে সিটি জেনারেল হাসপাতাল ও সিটি ডেন্টাল কলেজ থাকায় শিক্ষার্থীরা থাকতেন। আগুন লাগার পরই রোগীসহ শিক্ষার্থীরা নিরাপদে ভবন থেকে বের হন। সিজারের দুজন রোগী ছিল, ওনাদেরকে ওনারা দেখলাম বেড নিয়ে সুন্দর মতে আপনার হুইল চেয়ারে করে ওরা নিয়ে আসছে বাইরে। আর স্টুডেন্ট অনেকে অজ্ঞান হয়ে গেছে, মানে আগুন দেখে অজ্ঞান হয়ে গেছিল। আগুন দেখার পরে অনেক উপরে লোক ছিল, অনেক ছাত্রী হোস্টেল ছিল, তো ওরা লোক থাকা অবস্থায় চিল্লাচিল্লি করে আস্তে আস্তে নেমে গেছে। প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায়, বহুতল ভবনটিতে আগুন নেভানোর পর্যাপ্ত কোনো ব্যবস্থা ছিল না। প্রাথমিকভাবে আগুন লাগার কোনো কারণ জানা যায়নি। কি কারণে আগুনটা লেগেছিল, কোন রুমে থেকে আগুন লেগেছিল সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি নাই। তবে আমরা ১০তলা থেকে একদম ১৪তলা পর্যন্ত আমরা সার্চ আউট করেছি, সেখানে কোনো রুমে কোনো ভিকটিম নাই বা আগুন নাই। তবে ভবন সংশ্লিষ্টদের দাবি, আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল, সবকিছু পর্যাপ্ত ছিল। পানি যেটা আমাদের পানি শেষ হয়ে গেছে, কারণ এক সাইডে আগুন লাগছে, ওই সাইডটা নিভাইতে ওই সাইড থেকে আবার এই সাইডে স্প্রেড করছে, তখন লামিজেন থেকে আবার আমরা পানি আনছি। তদন্তের পর আগুন লাগার কারণ জানা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।